হ্যালো বন্ধুরা, আমরা যখন উপরের স্লাইডিং কেস বা এডিএফ কেস দিয়ে কোনো পেপার ইনপুট দেই ফটোকপি করার জন্য, তখন অনেক সময় ডিসপ্লেতে একটি সিগন্যাল ভেসে ওঠে, চেঞ্জ ড্রয়ার টু কারেক্ট পেপার সাইজ। আমরা আজকে দেখব কেন এই লেখাটি ভেসে ওঠে এবং এই সমস্যাটি কেন দেখা দেয়। বন্ধুরা, আমি ইসলাম আর আপনারা দেখছেন ইসলাম ইঞ্জিনিয়ারিং। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব, এবং ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে দেখতে পাচ্ছেন এডিএফ কেসের মাধ্যমে অনেকগুলো কাগজ ইনপুট দিলাম, কিন্তু তা থেকে মাত্র একটি কাগজ মেশিন ভিতরে টেনে নিল, বাকিগুলো ট্রেতেই পড়ে রইল এবং ডিসপ্লেতে ভেসে উঠল চেঞ্জ ড্রয়ার টু কারেক্ট পেপার সাইজ, এবং কোনো প্রিন্ট আউট বের হলো না। কেন এমন হলো এবং তা থেকে মুক্তির উপায় কী, আমরা পেপারগুলো ট্রে থেকে বের করে নিয়ে পরীক্ষা করে দেখব সমস্যাটা কোথায়। ভালো করে দেখলে ধরা পড়বে যে পেপারটি নিয়ে সমস্যা সেটি অন্য পেপারগুলোর তুলনায় পাতলা এবং সাইজে আলাদা, লম্বায় প্রায় হাফ ইঞ্চি শর্ট এবং পাশে 2 সেন্টিমিটারের মতো বড়। এই পেপারটি রেগুলার কোনো পেপার সাইজের মধ্যে পড়ে না, তাই মেশিনও বুঝতে পারে না যে কী কোন সাইজে পেপারটি প্রিন্ট আউট দিবে। আমরা সাধারণত কোনো পেপার ইনপুট দিলে অটোমেটিক সিস্টেমে এটিকে A4 সাইজের পেপারে স্ক্যান করে এবং A4 পেপারেই প্রিন্ট আউট দেয়। যেহেতু এই পেপারটি সাইজে সামান্য ছোট বেসাইজ, তাই মেশিনের প্রসেসর কনফিউশনে পড়ে যায় এটিকে কোন সাইজে প্রিন্ট দেবে। এখন আমরা ড্রয়ারে A4 সিলেক্ট করে দেখি, ঠিক এবার ফটোকপি মেশিন A4 সাইজেই প্রিন্ট দিয়ে দিল। যে পেপারটি ফটোকপি করব সেটি যদি সামান্য ছোট বড় থাকে, তাহলে অবশ্যই পেপার সাইজ সিলেক্ট করে নেওয়া উচিত, নয়তো আমার মতো বিড়ম্বনায় পড়তে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি পেপার ড্রয়ার সিলেক্ট করা থাকতো, তাহলে অটোভাবেই সেই সাইজে প্রিন্ট হয়ে যেত।